আসসালামু আলাইকুম। কোরআনের আলো ছড়িয়ে যাক দিক পেরিয়ে। আমাদের এই স্বল্প প্রচেষ্টার সাথে থাকতে আমাদের ওয়াজ টিভি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দীন ইসলাম প্রচার কাজে হাতে হাত রাখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াউমে আরাফা নয় জিলহাজ। শয়তানকে এমন বৎসুরাতে দেখছি, শয়তানের চেহারা তো এমনি শয়তানের মতো, তো এত বৎসুরতে দেখেছি তার মেজাজ এত খারাপ, দুই হাত দিয়ে মাথার চুল ছিঁড়তেছে খালি। কেন? তার আক্রোশ। এই আরাফাতে যে লক্ষ লক্ষ লোকগুলি আসছে, আল্লাহ সবাইকে মাফ করে দিবেন, এই জ্বালায় অস্থির হয়ে যাচ্ছে। কাজে শয়তান যেন কাউকে অশ্বাসা দিতে না পারে, মনোযোগ সহকারে যেন আল্লাহর কথা শুনতে পারি, সেজন্য পড়ুন আমার সাথে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ একটি লম্বা আয়াতের একটি অংশ তেলাওয়াত করা হলো। আল্লাহ তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব দিকে এবং পশ্চিম দিকে কতবার তুমি মাথা ঘুরালে, এই মাথা ঘুরানো, মাথা নত করা, পশ্চিম দিকে মুখ করা, পূর্ব দিকে মুখ করা, এটার উপরে কোন, এটার মধ্যে কোনো কল্যাণ নিহিত নাই। মূল নেকির কাজ হল, আসল ইমানের কাজ হল, পুণ্যবানের কাজ হল এই, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান এনেছে, পরকালকে বিশ্বাস করেছে, ফেরেশতা এবং কিতাবের উপর ইমান এনেছে আর নবীদের উপর বিশ্বাস করেছে। আমরা গত চার দিনে আল্লাহর উপর ইমান, পরকালের উপর ইমান, ফেরেশতা এবং কিতাবের উপর ইমান এবং নবীর প্রতি ইমানের আংশিক কথা আমরা আলোচনা করেছি, মনে আছে না ভাই? আজকে নবীদের দায়িত্ব কি ছিল সে সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ, এবং এর মধ্য দিয়েই আমরা আমাদের পথের দিশা পেয়ে যাব, বলি ইনশাআল্লাহ। পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদের কে আল্লাহ তাআলা বলেছেন, যাকে পাঠিয়েছি তার দাওয়াত ছিল তাওহীদের প্রতি, আল্লাহর গোলামীর প্রতি সকলের দাওয়াত ছিল। প্রত্যেক নবী বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, একমাত্র তারই ইবাদত করো, সব নবী বলেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির জন্য নবী প্রেরণ করেছি এবং তাদেরকে দিয়ে ঘোষণা দেওয়া হয়েছে, আন ইবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করবে। ইবাদত করবে কার? আল্লাহ এক, আল্লাহ তার ইবাদত করো, গোলামি করো আর তাগুতকে বর্জন করো, এই দাওয়াত সকলেই দিয়েছেন। নবীদের সর্বাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল তৌহিদ প্রতিষ্ঠা করা এবং শিরকের মূলোৎপাটন করে দেওয়া, আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব কায়েম করা। আল্লাহ তাআলার যাবতীয় গুণাবলীর মধ্যে গুরুত্বপূর্ণ গুণ বা সেফাত হল তাওহীদ। ইসলামে তাওহীদের ভূমিকা দেহের মধ্যে আত্মার মতো, আত্মা সুস্থ থাকলে দেহ সুস্থ থাকে, আত্মা অসুস্থ হলে দেহ কি হয়, অনুরূপভাবে তাওহীদ যদি কারো পরিশুদ্ধ হয়
তাহলে তার ঈমান পরিশুদ্ধ। আর তাওহীদ যদি বিকৃত হয়ে যায় তাহলে তার ঈমান পরিশুদ্ধ হবে না, কোনো মূল্য থাকবে না। এই জন্য কোরআনে কারীম পরিষ্কার করে বলেছে যে আল্লাহ তাআলা হচ্ছেন এক, তার কোনো অংশীদার নাই। এ ব্যাপারে বিশ্বাস করতে হবে। এক নম্বরে আমরা কালেমায়ে শাহাদাতে এভাবে ঘোষণা করেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং এক, তার কোনো অংশীদার নাই। আমরা যারা আল্লাহরে মানি তারা এরকম বলি। আর এক শ্রেণীর লোক আছে যারা আল্লাহকে অস্বীকার করে, তারা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। কেউ বলে আল্লাহ অনেক আছে, কোটি কোটি আছে, নাউজুবিল্লাহ বলে। আবার কেউ বলে আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, নাউজুবিল্লাহ বলে। এমনকি খ্রিস্টানেরা, তারা তো আল্লাহর ছেলে বানিয়েছে। খ্রিস্টান আজ পৃথিবীতে বিশাল জনশক্তি তাদের, তারা বলেছে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন وقالت النصارى المسيح ابن الله খ্রিস্টানেরা বলেছে মসিহ ঈসা হচ্ছেন আল্লাহর পুত্র। উজায়ের ইহুদিরা বলেছে উজায়ের হচ্ছে আল্লাহর পুত্র। দুই দলে ঝগড়া লেগে গেল। এরপরে মীমাংসা করলো তারা যে দেখো শুধু উজায়ের আর ঈসাই আল্লাহর পুত্র নয়, আমরা যারা আছি আমরাও আল্লাহর আত্মীয় স্বজন, আমরা আল্লাহর নাতিপুতির মধ্যে পড়ি। বলেন নাউজুবিল্লাহ। তারা বলেছে নাহনু আবনাউল্লাহ, আমরা আল্লাহর পোতা পুত্রী নাতি, এরকম আমরা সবাই আল্লাহর ছেলে মেয়ে, নাউজুবিল্লাহি মিন যালিক। এবং তারা এত বড় দুঃসাহস করলো, তারা বলল লান তামাসসানা নার, জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না। আর যদি আল্লাহ আমাদের কোনো ব্যবহারে একটু রাগ করে আমাদেরকে যদি জাহান্নামে দেনও, ইল্লা ইয়ামান মাদুদা, এই সামান্য একটু সময়ের জন্য জাহান্নামে ফালাইয়া কই মাছের মতো একটু ফ্রাই করিয়া তাড়াতাড়ি উঠায় নিয়ে আসবে, বেশি সময় আমাদেরকে কষ্ট দিবে না। তারা কোত্থেকে পেল, কে তাকে এইভাবে তাদের সাথে চুক্তি করলো যে তারা পাপ করবে অথচ তাদেরকে জাহান্নামে দেওয়া হবে না? সুতরাং আল্লাহর ব্যাপারে এই জাতীয় কেউ বলে আছে, কেউ বলে নাই, আবার কেউ বলে যে অনেক আছে। বিশেষ করে নাস্তিক এই পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞানীরা নাস্তিক হয় না, খুব কম। তারা পৃথিবী সম্পর্কে বড় বড় বিজ্ঞানী এবং চিকিৎসা বিজ্ঞানী, তারা আকাশ সম্পর্কে গবেষণা করে, মানুষের দেহ সম্পর্কে, পৃথিবীর সৃষ্টি জগৎ সম্পর্কে চিন্তা ভাবনা করে তারা এক পর্যায়ে বলে যে না, কেউ না কেউ আছে, একটা বিরাট কোনো কিছু আছে যে শক্তি এই পৃথিবী চালায়, এই শক্তিকে যে চেনে সে তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে যায়, আর যে চেনে না সে অন্তত কিছু নাই এ কথা বলে না। তবে নাস্তিক সব থেকে বেশি হয় কারা বলবো? নাস্তিক সব থেকে বেশি হয় সাহিত্যিক আর দার্শনিক। আমাদের বিশ্ববিদ্যালয়গুলির দিকে তাকায় দেখেন, গভর্নমেন্টের বেতন খায়, আল্লাহর বিরোধিতা করে আর সরকারের বিরোধিতা করে, শ্রাদ্ধ করে জনমের মতো। এই হচ্ছে নাস্তিক, যারা আল্লাহকে স্বীকার করে না, আল্লাহকে মানে না, আল্লাহর আইনকে বিশ্বাস করে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তার একত্বের কথা, তিনি যে এক এবং একক, কেউ যে তার নবীরা আম্বিয়া আলাইহিমুসসালাম আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়েছেন, বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ।
এই তাওহীদের ব্যাপারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চোখে দেখা যুক্তি পেশ করেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্ধ্যা যখন হলো, ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বী, সন্ধ্যাবেলায় যখন তিনি পশ্চিম আকাশে পূর্ব আকাশে তারকা দেখলেন, এই তারকা দেখে তিনি বললেন হাযা রাব্বী, এটাই বোধ হয় আমার রব হবে, এই বুঝি আমার স্রষ্টা হবে। তিনি স্রষ্টাকে খুঁজতেছিলেন, স্রষ্টাকে তখনই তিনি নবুয়াত পান নাই। তিনি জন্মগ্রহণ করেছেন পৌত্তলিক পরিবেশে, তার বাপের নাম ছিল কি মনে আছে? আজর। তিনি প্রতিমা তৈরি করতেন রাজ দরবারে, তো প্রতিমা পূজারীদের পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে খলিল বানাবেন, এই জন্য বলা যায় মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হয় না, আবার কাফেরের জন্ম ঘরে জন্মগ্রহণ করলেই কাফের হয় না। যদি তাই হতো তাহলে নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তার ছেলে কাফের হতো না। আবার আজর কাফের, তার ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম হতে পারতেন না। কথা বুঝে আসতেছে? সেই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তা করতেছিলেন যে এই যে নমরুদ নিজেকে আল্লাহ বলে দাবি করছে, আর লোকেরা তাকে সেজদা করতেছে, কতগুলি মূর্তি বানানো মূর্তিগুলির সামনে গিয়ে সেজদা করতেছে, প্রকৃতপক্ষে আমার স্রষ্টাকে আমার আল্লাহকে, এর একটি অনুসন্ধান তিনি চালাচ্ছিলেন। এই অনুসন্ধান পরিচালনাকারী কালীন হঠাৎ করে তার নজর পড়ল আকাশের তারকার দিকে। এইভাবে গভীর অনুসন্ধিচ্ছ চক্ষু নিয়ে তিনি কখনো দেখেন নাই তারকা, হঠাৎ করে এই তারকা দেখে তিনি চিন্তা করলেন হতে পারে এইটাই আমার রব। فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ, যখন তারকা অস্তমিত হয়ে গেল তিনি বললেন যে জিনিস অস্তমিত হয়ে যায় ডুবে যায় সে কখনো প্রভু হতে পারে না, রব হতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহ তাকে পথ দেখাবেন, তিনি রাস্তা পেয়ে যাচ্ছেন। এরপরে তিনি বললেন, দেখতে পেলেন চাঁদ উদিত হয়েছে আকাশে, তারার চাইতে চাঁদ বড় এবং তার আলো সুন্দর। এই চাঁদ দেখে তিনি বললেন, فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي, তিনি যখন চাঁদ দেখলেন বললেন হাদা রব্বি, এটা আমার রব, এটা আমার স্রষ্টা, এটা আমার প্রভু। কিছুক্ষণ পর দেখলেন রাত অর্ধেক হতে না হতে চাঁদ ডুবে গেল। যখন চাঁদকে তিনি ডুবতে দেখলেন তখন তিনি বললেন, فَلَمَّا أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ, তিনি বললেন لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي, যদি আমার প্রকৃতপক্ষে রব যিনি আমার, যিনি আমার স্রষ্টা, তিনি যদি আমাকে হেদায়েতের রাস্তা না দেখান অসম্ভব নয়, আমি গোমরাহ হয়ে যাব, আমি গোমরাহদের মধ্যে সামিল হয়ে যাব। অর্থাৎ তিনি পথ চাইতে প্রভুকে তা চেনার জন্য তিনি রাস্তা খুঁজতেছিলেন। সকালবেলায় তিনি দেখলেন পূর্ব আকাশে সূর্য উদিত হয়েছে। فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَر, যখন তিনি দেখলেন যে সূর্য উদ্ভাসিত হয়েছে তার দীপ্ত নিয়ে এবং তার উত্তাপ নিয়ে সূর্য উদিত হয়েছে, সূর্যকে দেখে তিনি বললেন হাদা রব্বি হাদা আকবর, এটাই আমার রব আর এটাই বড়, এটাই সর্ববৃহৎ, এটাই বড় খোদা হবে। কিন্তু এ ভুল ইব্রাহিম আলাইহিস সালামের ভেঙে গেল যখন সূর্য অস্তমিত হয়ে গেল পশ্চিম দিগন্তে। ফালাম্মা আফালাত قال يا قوم إني بريء مما تشركون, এই সূর্য যখন অস্তমিত হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে আমার কওম, হে আমার জাতি, তোমরা যেই সব জিনিস নিয়ে আল্লাহর সাথে শিরক করো আমি তোমাদের থেকে মুক্ত, আমি এগুলিকে আমি তোমাদের সাথে একমত না, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহ তাকে রাস্তা চিনায় ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন
প্রকৃতপক্ষে আল্লাহকে চিনে ফেললেন, রবকে চিনে ফেললেন, এবং কিভাবে তিনি রবের ঘোষণা দিলে পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, জানেন এটা আপনারা, পড়েন আমার সাথে, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই আমার মুখ আমার চেহারা সব দিক থেকে ফিরাইয়া সেই দিকেই ঘুরায় দিলাম, তার দিকেই ঘুরায় দিলাম যিনি এই আকাশ এই জমিন সমস্ত সৃষ্টি জগৎ যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহর দিকে আমার চেহারা আমি ঘুরাইয়া দিলাম, তিনি ছাড়া কেউ নাই, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। প্রিয় ভাই সব, প্রত্যেক নবী পৃথিবীতে এসেছেন তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্যে, আর শিরকে শিরকের মূলোৎপাটন করার জন্য নবীদের আগমন ঘটেছিল। শিরক আর তাওহীদ দুটো পাশাপাশি অবস্থান করতে পারে না। দেখুন কাবা শরীফের মধ্যে কত মূর্তি ছিল, মনে আছে কয়টা মূর্তি ছিল? কবি বলছেন, কবিলে কবিলে কা বুত এক জুদা থা, কিসি কা হুবল থা কিসি কা সফা থা, ইয়ে নায়লা পে আর ইয়ে উজ্জা পে ফিদা থা, এসি তরা ঘর ঘর নয়া এক খোদা থা। অসংখ্য খোদা তারা বানাইছে, লাত মানাত উজ্জা হুবল, অসংখ্য খোদা, এবং প্রত্যেকে তার খোদা নিয়া এইভাবে তারা প্রশংসা করত প্রত্যেক খোদা। এইসব খোদাগুলি থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাইয়া মানুষগুলোকে মুক্ত করার জন্য তিনি ব্যবস্থা করেছেন। আমাদের দেশেও এখনো মুসলমান যারা কালেমার দাবিদার, এখনো দেখা যায় তাওহীদের উপরে বিশ্বাসী কিন্তু মনটা একটু দুর্বল, মনটা একটু দুর্বল, কোন মাজারের কাছে গেলে মনটা দুর্বল হয়ে যায়, আর মাজারের কাছে গিয়া বলে, ইয়া খাজা বাবা মেরা মতলব কো পুরা কর দে। খাজা কি মতলব পুরা করতে পারবে? জোরে বলেন ভাই, পুরা করতে পারবে? খাজায় মতলব পুরা করতে পারবে না, খাজার মতলবই তো পুরা করছে আর একজন, কে তিনি? চিল্লায় বলে আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাই সব, কলিজাটাকে সাফ করে ফেলতে হবে, এই কলিজার মধ্যে আল্লাহ ছাড়া কেউ আশা পূরণ করতে পারে একথা বিশ্বাস করা যাবে না। ভালো মন্দ সবটার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, নবীরা এই কথাগুলি বুঝিয়েছেন, কিন্তু হাজার হাজার বছর পার হয়ে গেল, দেড় হাজার বছর পার হলো, মুসলমান হলাম, কিন্তু এখনো মন থেকে শিরকের গন্ধ দূর হলো না। মুসলমানেরা মুসলমান, সেজদা করবে আল্লাহরে কারে করবে? বলেন কারে করবে? কিন্তু বাংলাদেশে বহুত মাজার আছে, এই মাজার গুলিতে গিয়ে মুসলমানেরা সেজদা দেয়। আমি নাম নিলাম না, আপনারা নিশ্চয়ই জানেন, মাজারে গিয়ে সেজদা দেয়, ওরস বানায়, বড় বড় একটা ওরসের কারখানা করে। তারপরে এই যে হযরত বাইজিদ বোস্তামির একটা মাজার আছে, মাজার তো নাই ওখানে, ইতিহাস বলে না যে ওখানে তার কবর আছে, আসছিলেন একবার, এটা ইতিহাসে পাওয়া যায়। সেখানে একবার আমাকে দেখাতে নিয়ে যাওয়া হলো অনেক বছর আগে, যে দেখলাম যে পুকুরের মধ্যে অনেক বড় বড় কচ্ছপ, মুসলমান কচ্ছপের কাছে গিয়া গরুর কলিজা খাসির কলিজা কেটে কেটে নিয়ে গেছে, এগুলো কচ্ছপরে খাওয়াইতেছে, কচ্ছপের পায়ে হাত দিয়া চুমা খাইতেছে। চিন্তা করলাম, দুষ্ট অনাহার ক্লিষ্ট মানুষ যদি এই দৃশ্য দেখে তাহলে এই ক্ষুধার্ত অনাহার ক্লিষ্ট মানুষগুলি বলবে, আল্লাহ আদম সন্তান মানুষ না হইয়া কোন পীরের দরবারে কসম হইল তো কলিজা খেতে পারতাম কমসে কম, মানুষ হইয়া আমায় আমি না খেয়ে আসি। আমি দেখতে পেলাম পুকুরের পারে কতগুলি গাছ, সেই গাছগুলিতে দূরের থেকে দেখলাম এরকম ফলের মতো ঝুলানো। আমি চিন্তা করলাম কি গাছ এত ফল, কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই এটা কি গাছ এত ফল কেন? কয় না ফল তো না, ভালো করে তাকান, তাকায় দেখি ছোট ছোট ইটের চাকা, পাথরের চাকা, মাটির চাকা দড়ি দিয়ে বাঁধে থুইছে গাছের ডালে ডালে। এগুলো কি? বলল যে এগুলি
মেয়ে লোকেরা মানত করে, যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা মানত করে গাছে বেঁধে দিয়ে যায়। কেন বলে যে এটা বাঁধে? এই কারণে তাদের মনের ধারণা যে গাছের সাথে বাঁধে দিলে আল্লাহর ওলির দরবারের গাছ, এই ইট পাথর যেরকম ভার ওই রকম পেটের মধ্যে ভার হইতে হইতে একদিন বাচ্চা হয়ে যাবে। আহারে মুসলমান, আহারে মুসলমান। সুতরাং মুসলমান তো মাজার পন্থী হবে না, মুসলমান হবে মসজিদ পন্থী। মুসলমান কোন দিকে যাবে? মসজিদের কাছে যাবে। মাজার গুলিকে সরকার, আল্লাহর ওলিদের মাজার সরকার নিয়ন্ত্রণ করে রাখবে, যেন কেউ বেয়াদবি না করে, সেজদা না দেয়, সেখানে মানুষ মানত না করে। মানত হবে তো কেবলমাত্র কার নামে? জোরে বলেন, আল্লাহর নামে মানত হবে। কোন মানুষের নামে, পীরের নামে, খাজা বাবার নামে মানত হইতে পারে না। হারাম, হারাম এবং হারাম। এখানে মানত করা হচ্ছে এবং এই মাজারে এক শ্রেণীর লোক বসা দেখবেন, মাথায় চুল, মাথার চুলের মধ্যে জট, আর গায়ে আছে সালার শর্ট, গলায় আছে শিকল, দেখছেন কিনা? আমি দেখছি ছাত্র জীবনে ছোটবেলায় মাজারের কাছে বসে কি যেন হাতে নিয়ে খালি এরকম ডলে, কি এটা গাঁজা? এইটা ডলিয়া কলকির মধ্যে দিয়ে টান দেয়, চোখ এত বড় করে দেখে দৌড় মারা ছাড়া পথ থাকে না। এগুলো শয়তান। শালু কাপড় পরিয়া গায়ে শিকল পড়ছে, আর শিকল তো পরাবে আল্লাহ জাহান্নামে। সালা সিলা ওয়া আগলালাম ওয়া সাগীরা, কোরআন শরীফে আল্লাহ বলেছেন জাহান্নামের শিকল পরিয়ে দেওয়া হবে। মরার আগেই, দোজখে যাওয়ার আগেই দুনিয়ায় শিকল পরে প্রমাণ করলো জাহান্নামে। মাথার মধ্যে চটচট পরিয়া লাল কাপড় পরিয়া এরকমের কাজ করে। আবার আরেক শ্রেণী আছে, মানুষদেরকে দিনের রাস্তায় পরিচালিত করে না, বরং নিজের দিকে আহ্বান জানায়। টাকা পয়সা হাদিয়া তোবা লোকেরা তার কাছে নিয়ে যায়, মনে করে তিনি আমার দিলের আশা পুরো করতে পারবে। আসলে ঠিক না, ওইভাবে একটা ভান ধরেছে। কবি বলছেন, ইয়ে হাল তেরা জাল হ্যা মকসুদ তেরা মাল হ্যা, ইয়ে হাল তেরা জাল হ্যা মকসুদ তেরা মাল হ্যা, ক্যা আজব তেরা চাল হ্যা লাখো কো অন্ধা কর দিয়া। এই যে ভেষ ধরেছে জামা কাপড় টুপি ইত্যাদি দিয়ে, তারপরে মালা দিয়ে, এটা একটি চাল মানুষের চোখের মধ্যে ধুলা দিয়া ধর্মের নামে ব্যবসা করা ছাড়া কিছুই নয়। সুতরাং মুসলমান, না না, জালান পোড়ানোর দরকার নেই। জ্বালাবেন পোড়াবেন কেন? ইমান তেজোদ্দীপ্ত করেন, মানুষের কাছে দাওয়াত নিয়ে যান, মানুষকে বলেন, বুঝান মানুষকে যেগুলি করা যাবে না। রসুল্লাহ জ্বালাও পোড়াও আন্দোলন করেন নাই, আমি আপনাদের স্লোগানের সাথে একমত হইতে পারলাম না। রসুল্লাহ জ্বালাও পোড়াও আন্দোলন করেন নাই, রসুলের আন্দোলন ছিল শান্তিপূর্ণভাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। তার ব্যবহার ইসলাম এসেছে, তরবারির জোরে ইসলাম আসে নাই, তরবারি দিয়া যুদ্ধ করে ইসলাম আসে নাই, ইসলাম এসেছে নবীজির ব্যবহারের মধ্য দিয়ে। মানুষ পাগল হয়ে গেছে তার ব্যবহারে। মসজিদে নববীর ভিতরে একজন পেশাব করতেছিল, পেশাবরত অবস্থায় সাহাবিরা তো খেপে গেলেন, মসজিদে পেশাব করলে অবস্থাটা কি হয়, আপনি কি করবেন কোন? আমি বুঝি আপনারা কি করবেন, খামোখাই জ্বালাইতে পড়াইতে চান, পেশাব করতে দেখলে তো কামই সেরে দিবেন। তারা সাহাবাই কেরাম অস্থির হয়ে গেলেন, পারমিশন চাইতে লাগলেন, হে রাসূল পারমিশন দেন, আরে পেশাব জনমের মতো করাই দে। রাসূলুল্লাহ বললেন, না ডিস্টার্ব করো না, ডিস্টার্ব করলে লোকটা অসুস্থ হয়ে যাবে, তার সবটা কাজ হতে দাও। সবটা সে যখন আনলোড করেছে, তারপরে রাসূলুল্লাহ তাকে কাছে ডাকলেন, জিজ্ঞেস করলেন, তুমি কি জানো এই যে কামটা করলা এই জায়গাটা কি জায়গা? কই না আমি বুঝি না এটা কি। তিনি বললেন, এটা মসজিদ, আমরা এখানে আল্লাহরে সেজদা দেই, এটা নামাজের জায়গা। তুমি ভবিষ্যতে এইসব কাজ যখন করবা, কোনো ঘরের মধ্যে ভাবে আর করবা না। লোকটি চিন্তা করল যে আমি তো মনে করছিলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ, তো বাদশাহ হলে তো আমার কল্লা এতক্ষণ গড়াগড়ি যাইতো, আমি মসজিদে পেশাব করছি, আমার তো উপায় ছিল না। লোকটি বলল, আমি বুঝতে পেরেছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সাধারণ কোন বাদশাহ নন, আপনি আল্লাহর নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের দিকে ফিরে বললেন,
ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন, ও সাহাবীরা আল্লাহ তোমাদেরকে সহজ করতে পাঠাইছেন, কঠিন করার জন্য পাঠান নাই। মানুষের প্রতি মহব্বত করো, ভালোবাসা দাও, তাদেরকে মমতা দাও। যখন কোনো বাহিনী কোথাও তিনি পাঠাতেন বলতেন, বাশশিরু ওয়ালা তুনাফফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষকে সহজ করে ইসলাম বুঝাও, ইসলামটারে কঠিন বানাইও না, ইসলাম সহজ। জোরে বলেন, ইসলাম কি সহজ, কঠিন বানাইও না। আর দোজকের কথা, খালি দোজক দোজক এইসব কথা বলে মানুষকে ভয় দিও না, জান্নাতের খোশখবরি দিয়ে মানুষগুলিকে ভেস্তের দিকে ডাকো। সুবহানাল্লাহ, কথাগুলি বললাম যারা জ্বালাও পোড়ার স্লোগান দিয়েছিলেন তাদের জন্য। জ্বালান পোড়ান দেখাম নাই, আমরা শান্তিপূর্ণভাবে আগাচ্ছি, আমাদের গতি অপ্রতিরোধ গতিতে চলবে ইনশা আল্লাহ। যারা বাধা দেবে ওরা এমনিতেই জিরো হয়ে যাবে ইনশা আল্লাহ, সে কথা পরে বলছি। প্রিয় ভাই সব, তা আমরা বুঝতে পারলাম নবীরা পৃথিবীতে এসেছিলেন কি জন্য, তাওহীদকে প্রতিষ্ঠার জন্য। আল্লাহ পাক তার নবীকে বলছেন, আপনি বলুন, أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله هنوبي أبني بولون হে আহলে কিতাব, হে কিতাবধারীরা, তাআলাও ইলা কালিমাতিন সাওয়াইন বাইনিনা ওয়া বাইনাকুম, এসো তোমরা আর আমরা এমন একটা কথায় একত্রিত হই যা তোমাদের জন্য এবং আমাদের জন্য সমানভাবে প্রযোজ্য। সেটা কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ। তিনটা কথা আল্লাহ বললেন গোটা পৃথিবীর মানুষের ঐক্যের জন্য। কয়টা কথা বলেছেন? তিনটে কথা, ঐক্য এবং শান্তি, ঐক্য এবং শান্তি। আল্লাহর দেওয়া ফর্মুলা ছাড়া ঐক্য হবে না, শান্তিও হবে না। ঐক্য এবং শান্তির জন্য পৃথিবীতে বহু চেষ্টা করা হয়েছে কিন্তু ঐক্য হয়নি। তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা, দেখা যায় এরা সব ইউনাইটেড কিন্তু তাদের কলিজা একজন থেকে আরেকজনের কলিজা যোজন যোজন দূরে। মানুষের শান্তির জন্য মানুষেরা অনেক চেষ্টা করেছে, ন্যাটো করেছে, আসিয়ান করেছে, সার্ক করেছে, এরপরে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন করেছে, লিগ অব নেশনস করেছে। পৃথিবীর মানুষের শান্তি আসছে বলেন? আসতে কইলেন কেন? শান্তি আসছে? আসে নাই। পৃথিবীতে যুদ্ধ হলো, প্রথম বিশ্বযুদ্ধ, আর যাতে যুদ্ধ না হয় সেই জন্য লিগ অব নেশনস তৈরি হলো। প্রথম বিশ্বযুদ্ধে বহু লোক মারা গেল, আর যাতে যুদ্ধ না হয় লিগ অব নেশনস তৈরি হলো। এরপরে 1935 সনে যুদ্ধ শুরু হলো, সেকেন্ড গ্রেট ওয়ার চলল। এই যুদ্ধ 1945 সন, একটানা 6 বছরের যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা গেল, কোটি কোটি বনি আদম ক্ষতিগ্রস্ত হলো, হাজার হাজার বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকার ক্ষতি হল বিশ্ববাসী। আর যাতে যুদ্ধ না হয় সেজন্য তৈরি হল ইউএনও, আকওয়ামে মুত্তাহেদা, যেটাকে ইংরেজিতে বলা হয় ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। এদের কাজ হল পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ না হয়, গরিবদেরকে বাঁচানো, ধনীদের বড় বড় দেশগুলির হাত থেকে ছোট ছোট দেশগুলিকে যাতে রক্ষা করতে পারে আক্রমণ থেকে, মানুষের ইজ্জত হুরমত, তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের গ্যারান্টি দেবে জাতিসংঘ। আমি প্রশ্ন করছি, এই জাতিসংঘ পৃথিবীর মানুষের জান মাল দেশের স্বাধীনতার হেফাজত করতে পেরেছে? পারে নাই। বরং জাতিসংঘের ফতোয়া নিয়া বড় বড় মোড়লেরা তারা পৃথিবীর মুসলমানদের স্বাধীন রাষ্ট্রগুলিকে তস নস করে দিচ্ছে। ওরা আমাদেরকে মৌলবাদী আর সন্ত্রাসী বলতেছে, সভ্যতা শিখাতে চায় আমাদেরকে। বেটারা, তোমরা হলে সন্ত্রাসী, তোমরা আমাদেরকে সভ্যতা শিখাও। সভ্যতা শেখার জন্য আজকের আমেরিকা এবং ব্রিটেনকে ইসলামের দরওয়াজায় ভিক্ষুকের মতো দাঁড়ায় থাকতে হবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যুদ্ধবন্দীরা যখন আসত, যুদ্ধবন্দীদেরকে তিনি সম্মান দিতেন, তাদের খাবার দিতেন, পরার দিতেন, তাদেরকে মারধর করতে দিতেন না, এবং যুদ্ধবন্দীদেরকে বলতেন, যুদ্ধবন্দী একটা বন্দী যদি দশজন নিরক্ষর লোককে স্বাক্ষর জ্ঞান শিখাইতে পারে তাহলে এর বিনিময় বন্দীকে মুক্ত করে দেওয়া হবে। এ ছিল কার কার নীতি? রসুলের নীতি। আর যে আমেরিকা আজকে মুসলমানদেরকে শিখাইতে আসছে, এরাকে কি কাজ করেছে তারা? আল গরিব জিন্দানখানা, আল গরিব কি কারাগার, এই কারাগারের ভেতরে মুসলমান কয়েদিদেরকে উলঙ্গ করে তাদের মুখের উপরে পেশাব করেছে।